সিভিল সার্ভিস অ্যাসপায়ারেন্ট সিভিল সার্ভিসের প্রিপারেশান নিচ্ছ আর দা হিন্দু অ্যানালিসিস মিস করে যাবে তাহলে তুমি তো অ্যাসপায়ারেন্টই নয় কারণ প্রত্যেক অ্যাসপায়রেন্ট জানে দা হিন্দু এই নিউজ পেপারটা হচ্ছে সিভিল সার্ভিস অ্যাসপায়রেন্টদের জন্য বাইবেল কোরআন আর গীতা অর্থাৎ দা হিন্দু অ্যানালিসিস প্রতিদিন ছাড়া তুমি কোনোভাবেই সিভিল সার্ভিসে সফল হতে পারবে না তো তোমরা প্রত্যেকেই জানো ফাইভ স্কুল তোমাদের প্রত্যেকের জন্য প্রতিদিন নিয়ে আসে দাহিন্দু হিন্দু অ্যানালিসিস সেটাও আবার কমপ্লিটলি বাংলায় তো প্রতিদিনের মতো আজকে সাতাশ আট দু হাজার কুড়ি অর্থাৎ সাতাশে আগস্ট দু হাজার কুড়ি আজকের দাহিন্দু হিন্দু অ্যানালিসিস তোমাদের জন্য নিয়ে এলাম তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওসগুলোর লাইভসগুলোর এবং দ্য হিন্দু অ্যানালিসিস প্রতিদিনের নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর প্লিজ আমাদের চ্যানেলটা বন্ধুদের সাজেস্ট করতে ভুলে যেও না ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নিই সেটা হচ্ছে আমরা প্রতিটা নিউজ ধরে ধরে অ্যানালিসিস করব না অর্থাৎ গোটা দা হিন্দু নিউজ পেপারটা অ্যানালিসিস করব না আমরা যেটা করব দা হিন্দু আজকের যে নিউজগুলো সিভিল সার্ভিসেসের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ পিএসসি বা ইউপিএসসির বিভিন্ন এক্সামে আসতে পারে সেই নিউজগুলো ধরে অ্যানালিসিস করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের দা হিন্দু কী রেখেছে আমাদের জন্য প্রথম একটা ইন্টারন্যাশনাল নিউজের দিকে নজর দেব। এটা যত না ইন্টারন্যাশনাল তার থেকে অনেক বেশি জিওগ্রাফিক্যাল একটা নিউজ জিওগ্রাফির স্টুডেন্টরা খুব ভালো করে জানবে সেটা হচ্ছে ফুজিওয়ারা এফেক্ট ফুজিওয়ারা এফেক্ট কি অনেকেই হয়তো জীবনে প্রথমবার শুনছ সেই কারণেই দা হিন্দুটা এতটা ইম্পর্ট্যান্ট আমাদের সিভিল সার্ভিসেস প্রিপারেশনের জন্য এই ফুজিওয়ারা এফেক্ট বিষয়টা আসলে কি। না ফুজিওয়ারা এফেক্ট ইজ এ ফেনোমেনা দ্যাট অকার্স হোয়েন টু নেয়ার বাই সাইক্লোনিক ভটিসেস মুভ অ্যারাউন্ড ইচ আদার অ্যান্ড ক্লোজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সার্কুলেশনস অফ দেয়ার করসপন্ডিং লো প্রেশার এরিয়াজ পুঁজিভাড়া এফেক্ট কী হলো এটা একটা ফেনোমেনা এটা একটা পদ্ধতি কির কখন না দুটো সাইক্লোনিক দুটো সাইক্লোন যখন পাশাপাশি ঘুরতে থাকে একে অন্যের খুব কাছে থাকে খুব ক্লোজ ডিস্টেন্সে থাকে তাদের সার্কুলেশনটা কী হয় একে অন্যের ওপর ওভারল্যাপ করে যায় এই প্রসেসটাকে বলা হয় এবং ইভেনচুয়ালি তারা মিশে যায় সেটাও আমি এখানে বর্ণনা করে দেবো সেইটিকে বলা হয় ফুজিওয়ারা এফেক্ট অবশ্যই তোমরা এটা খুব ভালোভাবে মনে রাখবে এবং একটু জেনে নেবে হোয়েন সাইক্লোনস আর ইন প্রক্সিমিটি অফ ওয়ান অ্যানাদার আদার দে আর সেন্টার্স উইল সাইকেল ইচ আদার সাইক্লোনিক্যালি অ্যাবাউট এ পয়েন্ট বিটুইন দ্য টু সিস্টেমস ডিউ টু দেয়ার সাইক্লোনিক উইন্ড সার্কুলেশন এবার প্রশ্ন হচ্ছে এই সাইক্লোনিক্যালি মানে কি আমরা সার্কেল অনেক সময় বলি সার্কুলার এটসেট্রা এটসেট্রা রেক্ট্যাঙ্গুলার কিন্তু সাইক্লোনিক্যালি মানে কি সাইক্লোনিক্যালি মানে হচ্ছে কাউন্টার ক্লক ওয়াইজ ইন দ্য নর্দার্ন হেমিসপিয়ার অ্যান্ড ক্লক ওয়াইজ ইন দ্য সাউদার্ন হেমিসপিয়ার অর্থাৎ উত্তর গোলার্ধে কাউন্টার ক্লক ওয়াইজ এবং দক্ষিণ গোলার্ধে ক্লক ওয়াইজ ওকে তোমরা ফেলেলের সূত্রটাও জানো একটু ভালো করে ফেলেলের সূত্রটাও পড়ে নিও এটা পড়ার আগে নেক্সট হচ্ছে দ্য টু ভটিসেস উইল বি অ্যাট্রাক্টেড টু ইচ আদার অ্যান্ড ইভেন্চুয়ালি স্পাইরাল ইন টু দ্য সেন্টার পয়েন্ট অ্যান্ড মার্চ অর্থাৎ এই দুটো ভটিস তারা কী করবে একে অন্যের দিকে আকর্ষিত হবে ওকে এবং ফাইনালি তারা একে অন্যকে ঘিরে একটা স্পাইরাল তৈরি করবে এবং সবশেষে সংযুক্ত হয়ে যাবে মার্চ হয়ে যাবে ওয়ে দ্য টু ভটিসেস আর অফ আন সাইজ যদি এই দুটো ভর্টিস আন ইকুয়াল সাইজেস হয় এই দুটো সাইক্লোনিক ভটিস আনইকুয়াল সাইজেস হয় অর্থাৎ একটা বড়ো একটা ছোটো হয় তখন কী হবে দ্য লার্জার ভটিক্স উইল টেন টু ডমিনেট দ্য ইন্টারাকশন অ্যান্ড দ্য স্মলার ভর্টিক্স উইল সার্কেল অ্যারাউন্ড এইট তোমরা সবসময় জানো বড়ো সবসময় ছোটোকে ডমিনেট করে ইউজুয়ালি তাই হয় এখানেও সাইক্লোনের ক্ষেত্রেও বড় সাইক্লোনটা ছোটকে ডোমিনেট করবে এবং ছোটটা তার চারপাশে ঘুরতে থাকবে অর্থাৎ বড় চারপাশে নেওয়াটার মতো ঘুরতে থাকবে নেক্সট রিসেন্টলি টু ট্রপিক্যাল স্টর্মস ফর্মড ইন দ্য ওয়েস্টার্ন আটলান্টিক ওশান অ্যাট নেয়ারলি দ্য সেম টাইম আর লাইকলি টু দ্য ইম্প্যাক্ট অফ গল্প অফ মেক্সিকো স্পার্কিং কনসার্নস অফ দ্য রেয়ার ফুজিওয়ারা এফেক্ট দ্যাট অকারস ওয়েন টু হারিকেন্স কম্বাইন্ড টু ফর্ম এ মেগা হারিকেন রিসেন্টলি দুটো ট্রপিক্যাল ঝড় সেগুলো কোথায় গঠিত হয়েছে ওয়েস্টার্ন আটলান্টিক ওশানে অর্থাৎ পশ্চিম প্রসা সরি পশ্চিম আটলান্টিক মহাসাগরে সেখানের গলফ অফ মেক্সিকোর কাছে তারা এই রেয়ার ফুজিওয়ারা এফেক্টটা তৈরি করছে এবার সেই দুটো ঝড়ের নাম কি সেটা আমরা জানবো কি কি দেখো তার আগে একটু জেনে নিই যে এর আগে কবে ফুজিওয়ারা এফেক্ট দেখা গেছিলো আমি জাস্ট ফুজিওয়ারা এফেক্টটা মার্ক করে দিলাম দ্য লাস্ট টাইম টু ট্রপিক্যাল storms formed অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড struck রিজন নাইনটিন থার্টি অর্থাৎ উনিশশো সালে এর আগে ওই জায়গায় এই দুটো ট্রপিক্যাল ঝড় একসঙ্গে তৈরি হয়েছিল এবং এই এফেক্টটা তৈরি করেছিল তারা ওই রিজনে স্ট্রাক করেছিল অর্থাৎ ফুঁজিওয়ারা এফেক্ট তৈরি করে স্ট্রাক করেছিল সেটা উনিশশো সালে এবার ঝড় দুটোর নাম কী মার্কো ইজ দ্য থার্টিন্থ নেমড স্টর্ম অফ দ্য আটলান্টিক হ্যারিকেন সিজন হুইচ রান্স ফ্রম জুন টু নভেম্বর তেরোতম স্টনটার নাম হচ্ছে মার্কো এই দুটো ঝড়ের অন্যতম একটা হচ্ছে তেরোতম ঝড় যেটা হচ্ছে মার্কো কোথা তেরোতম না আটলান্টিক হ্যারিকেন সিজন আটলান্টিক হ্যারিকেন সিজনের তেরোতম এই আটলান্টিক হ্যারিকেন সিজনটা কবে থেকে কবে পর্যন্ত হয় ফ্রম জুন টু নভেম্বর মনে রাখবে আটলান্টিক হ্যারিকেন সিজন রানস ফ্রম জুন টু নভেম্বর অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত হয় ইট ইজ লাইকলি টু মেক ল্যান্ড ফল অ্যালং দ্য লুইজিয়ানা স্টেট কোস্টলাইন আগস্ট টোয়েন্টি ফোর ইভনিং ইট ইজ লাইকলি টু মেক ল্যান্ড ফল অ্যালং দ্য লুইজিয়ানা স্টেট কোস্টলাইন আগস্ট টোয়েন্টি ফোর ইভনিং তাহলে কী হচ্ছে এটা ল্যান্ড ফল কথাটার অর্থ হচ্ছে ঝড়ের ক্ষেত্রে ভূমি স্পর্শ করা ওকে এটা ভূমি ছবে কবে এটা তো সমুদ্রে আছে এটা মাটি ছবে কবে তোমরা আমফানের সময়ও শুনেছিলে যে এটা মাটি ছবে আর আধ ঘন্টা বাকি মাটি ছবে পনেরো মিনিট বাকি মাটি ছবে দশ মিনিট বাকি মাটি ছোঁবে অর্থাৎ ভূমিতে প্রবেশ করবে ভূমিতে তার তাণ্ডব চালাবে কবে মোটামুটি ধরে নেওয়া হচ্ছে আগস্ট টোয়েন্টি ফোর ইভিনিং অর্থাৎ চব্বিশে আগস্ট রাতে অর্থাৎ এটা মাটি ছুঁয়ে গেছে চব্বিশে আগস্ট রাতে ট্রপিক্যাল স্টর্ম লরা ইজ দ্য টুয়েলভ নেমড স্টন অফ দ্য সিজন অ্যান্ড ইজ কারেন্টলি হোভারিং ওভার দ্য ক্যারিবিয়ান আরেকটা ট্রপিক্যাল ঝড় বারোতমটার নাম হচ্ছে লরা তেরো তেরোতম নাম একটু আগে জাস্ট তোমাদের বললাম মার্কো আমি মার্ক করে দিচ্ছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও পারলে খুব ভালো হয় অথবা লিখে নাও মার্কো হচ্ছে তেরোতম আর লরা ইজ দ্য টুয়েলথ নেমড স্টন অফ দ্য সিজন অ্যান্ড ইজ কারেন্টলি হোভারিং ওভার দ্য ক্যারিবিয়ান বারোতম ঝড়টির নাম হচ্ছে লরা এবং সেটা এখন ক্যারিবিয়ানের ওপর তার ধ্বংসলীলা চালাচ্ছে দিস মেক্স মার্কো অ্যান্ড লরা দ্য আর্লিয়েস্ট থার্টিন্থ অ্যান্ড টুয়েলথ নেমড স্টর্মস রেসপেক্টিভলি ইন দ্য রেকর্ডেড হিস্টরি অব দ্য আটলান্টিক অ্যারিকান সিজ দ্য সাইমাল্টেনিয়াস ফরমুলে ফরমেশান অব দ্য ওয়েস্টার্ন আটলান্টিক ওশন ক্রিয়েটেড এ ফুজিওয়ারা এফেক্ট স্কেয়ার ওকে দে সাইমালটানিয়াস সাইমাল্টেনিয়াস এদের পরপর তৈরি হওয়ার ফলে একটা ফুজিওয়ারা এফেক্ট তৈরি হয়েছে পশ্চিম আটলান্টিক মহাসাগরে নেক্সট হচ্ছে আজকে থেকে গুরুত্বপূর্ণ নিউজ যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ ডিমান্ডস ফর সিক্স শিডিউল অরুণাচল প্রদেশ ডিমান্ডস ফর সিক্স শিডিউল অর্থাৎ অরুণাচল প্রদেশ ষষ্ঠ তফসিল লাগু করতে যাচ্ছে লাগু করার ডিমান্ড করছে এই ষষ্ঠ তফসিল মানে ভারতীয় সংবিধানের সিক্স শিডিউল বা ষষ্ঠ তফশিল তো ভারতীয় সংবিধানের সিক্স শিডিউল বা ষষ্ঠ তফসিলে কী আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দ্য সিক্স শিডিউল অব দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশান অফ ট্রাইবাল এরিয়াজ ইন আসাম মেঘালয়া ত্রিপুরা মিজোরাম টু সেভার্ড দ্য রাইটস অব দ্য ট্রাইবাল পপুলেশান ইন দিজ এরিয়াজ তোমাদের এই প্রসঙ্গে একটু বলে রাখি ভারতীয় সংবিধানের কোন তফসিলে কী আছে এটা কিন্তু জানা ভীষণ জরুরি সেই কারণেই আমি তোমাদের এই সংবিধানের তফসিলগুলো এবং পার্টগুলো মনে রাখার অর্থাৎ শিডিউল এবং পার্টগুলো মনে রাখার জন্য শর্টকাট ট্রিক বলে দিয়েছিলাম ওই ট্রিকগুলো যারা দেখে নাওনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে অথবা আই বটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তোমাদের বোঝার খুব সুবিধা হবে সিক্স শিডিউল কি বলছে দ্য সিক্স শিডিউল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াজ ইন আসাম মেঘালয়া ত্রিপুরা মিজোরাম টু সেভ দ্য রাইটস অব দ্য ট্রাইবাল পপুলেশন অফ দিজ স্টেটস অর্থাৎ সংবিধানের ষষ্ঠ তফশিল আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামে যে সমস্ত ট্রাইব বা উপজাতি বাস করে তাদের যে অধিকারগুলো সেগুলোকে সুরক্ষিত করে দ্য স্পেশাল প্রোভিশন ইজ প্রোভাইডেড আন্ডার আর্টিকেল টু ফর্টি ফোর ক্লজ টু অ্যান্ড আর্টিকেল টু সেভেন্টি ফাইভ ক্লজ ওয়ান অফ দ্য কনস্টিটিউশন এই স্পেশাল প্রভিশনটা কোথায় দেওয়া হয়েছে না ভারতীয় সংবিধানের দুশো চুয়াল্লিশের দুই ধারায় অর্থাৎ দুশো চুয়াল্লিশ ধারার দুই উপধারায় এবং দুশো পঁচাত্তর ধারার এক নম্বর উপধারায় এটা কিন্তু ভালোভাবে নোট করবে দ্য ট্রাইবস ইন দ্য অ্যাবাব স্টেটস হ্যাভ নট অ্যাসিমিলেটেড মাচ উইথ দেয়ার লাইফ অ্যান্ড ওয়েজ অফ দ্য আদার পিপল অফ দি স্টেটস অ্যাকর্ডিং টু বরদোলই কমিটি বরদলই কমিটি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কমিটি এটা মনে রাখবে অ্যাকর্ডিং টু বরদোলই কমিটি ফন্ড বাই দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি দ্য সিক্স সেডিউল ওয়াজ ফর্মুলেটেড টু প্রোভাইড লিমিটেড অটোনমি টু দ্য ট্রাইবাল রিজিয়ানস অফ নর্থ ইস্ট অর্থাৎ ভারতীয় গণপরিষদ কনস্টিটিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে বরদোলই কমিটি গঠন করেছিল সেটার সুপারিশ অনুযায়ী ষষ্ঠ তফসিল নর্থ ইস্টের অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কয়েকটা রাজ্যে যেখানে ট্রাইব এরিয়াগুলোকে কিছু অটোনমি দেয় কিছু স্বশাসন দেয় সেটা সিক্স শেডিউল অনুযায়ী এবং সেটা সুপারিশ করেছিল বরদলই কমিটি দ্য কমিটি রিপোর্ট স্টেটেড দ্যাট দেয়ার ওয়াজ এ নিড ফর এ সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট উড অ্যালাউ ট্রাইবল এরিয়াজ টু বিকাম ডেভেলপ এই কমিটির রিপোর্ট এটা বলেছিল যে একটা সিস্টেম অব অ্যাডমিনিস্ট্রেশন দরকার যেটা এই ট্রাইবাল এরিয়াজগুলোর উন্নতি করতে সাহায্য করবে দ্য রিপোর্ট অলসো কল্ড ফর দ্য প্রোটেকশান অফ দিস ট্রাইবাল এরিয়াজ ফ্রম এক্সপ্লোয়েশান বাই দ্য পিপুল ইন দ্য প্লেন্স অ্যান্ড প্রেজেন্টিং দেয়ার ডিস্টিং সোশ্যাল কাস্টমস এই রিপোর্টটা আরও বলেছিল বাইরের লোককে থেকে এড়িয়ে যাওয়া এবং তাদের সোশ্যাল কাস্টমসগুলো রক্ষা করার জন্য কিছু কিছু সুপারিশ করেছিল

রিসেন্টলি কিছু অরুণাচল প্রদেশের কিছু কিছু অটোনোমাস কাউন্সিল তারা কি বলছে গোটা অরুণাচল প্রদেশ জুড়ে এই সিক্স শিডিউল অথবা আর্টিকেল তিনশো একাত্তরের লাগু করতে হবে তোমরা যেন কাশ্মীর থেকে তিনশো সত্তর উঠে গেছে এবার এই তিনশো একাত্তর লাগু করতে হবে কেন বলছে এই তিনশো একাত্তরে কী আছে ভাই তো চলো দেখে নেওয়া যাক তিনশো একাত্তরে কী আছে তার আগে একটু বলে দেই অরুণাচল প্রদেশের প্রেজেন্ট সিনারিওটা কি। কারেন্টলি অরুণাচল প্রদেশ ইজ নাইদার আন্ডার ফিফথ শিডিউল নর আন্ডার সিক্স শিডিউল রিসেন্টলি অরুণাচল প্রদেশ ফিফথ শিডিউলের আন্ডারেও নেই পঞ্চম তফসিলের আন্ডারেও নেই অর্থাৎ ষষ্ঠ তফসিলও নেই অরুণাচল প্রদেশে দুটোর কোনোটাই লাগু নেই ইট ইজ আন্ডার দ্য আইএলপি সিস্টেম আইএলপি মানে ইনার লাইন পারমিট সিস্টেম ইট ইজ আন্ডার দ্য ইনার লাইন পারমিট সিস্টেম এবার দেখো দ্য সিক্স শিডিউল ইজ অ্যাপ্লায়েড ইন আসাম মেঘালয় মিজোর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা অর্থাৎ ষষ্ঠ তপসিল কোথায় কোথায় লাগু করা হয়েছে ষষ্ঠ তপসিল লাগু করা হয়েছে আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে অ্যান্ড দ্য ফিফ্থ সিডিউল ফিফথ সিডিউল এরিয়াজ আর ডিক্লেয়ার্ড ইন দ্য স্টেটস অফ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় গুজরাট হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা অ্যান্ড রাজস্থান আর পঞ্চম তফসিল কোথায় কোথায় চালু করা হয়েছে পঞ্চম তফসিল চালু করা হয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় গুজরাট হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা এবং রাজস্থানে অন দ্য আদার হ্যান্ড আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়ান ইজ অ্যাপ্লাইড ইন নাগাল্যান্ড হুইচ প্রোভাইডস স্পেশাল স্টেটাস টু নাগাল্যান্ড আর্টিকেল তিনশো সত্তর যেমন কাশ্মীরকে একটা স্পেশাল কিছু স্টেটাস দিত তেমনি তিনশো একাত্তর নাগাল্যান্ডকে একটা স্পেশাল স্টেটাস দেয় এইবার আমরা জেনে নেব আর্টিকেল তিনশো একাত্তর কী এবং নাগাল্যান্ডকে এটা কী কী স্পেশাল স্টেটাস দেয় দেখো আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়ান এ তিনশো একাত্তর নয় তিনশো একাত্তরের এ দ্য অ্যাক্টস অফ পার্লামেন্ট রিলেটিং টু দ্য ফলোয়িং ম্যাটার্স উড নট অ্যাপ্লাই টু নাগাল্যান্ড আনলেস ডিসাইডেড বাই দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ নিম্নলিখিত যে বিষয়গুলো আমি তোমাদের বলতে যাচ্ছি ওই বিষয়গুলোতে নাগাল্যান্ডের আইনসভা অর্থাৎ নাগাল্যান্ডের যে ধরো বিধানসভা আছে সেটি যদি না চায় তাহলে কোনোভাবেই কেন্দ্রীয় আইন লাগু হবে না অর্থাৎ ওদের প্রচলিত আইনটাই চলতে থাকবে কীরকম দ্য রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল প্র্যাকটিসেস অব দ্য নাগাজ অর্থাৎ নাগাদের ধর্মীয় এবং সামাজিক অভ্যাস অর্থাৎ ধর্মীয় এবং সামাজিক রীতিনীতি নাগা কাস্টমারি ল অ্যান্ড প্রসিডিওর তোমরা যেন মুসলিমদের জন্য একটা মুসলিম ল আছে তেমনি নাগাদের জন্য একটা নাগা ল আছে অ্যান্ড প্রসিডিওর অ্যাডমিনিস্ট্রেশন অফ সিভিল অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ইনভলভিং ডিসিশনস অ্যাকর্ডিং টু নাগা কাস্টমার কাস্টমারি ল অর্থাৎ সিভিল এবং ক্রিমিনাল জাস্টিস এটাও নাগা কাস্টমারি ল অনুযায়ী হবে ওনারশিপ অ্যান্ড ট্রান্সফার অব ল্যান্ড অ্যান্ড এরস রিসোর্সেস অর্থাৎ জমি বিক্রি করা তোমরা যেন কাশ্মীরের জমি বিক্রি করা যেত না তেমনিভাবে জমি বা অন্য কোনো সম্পদ বিক্রি করা যায় না নাগাল্যান্ডে নাগা ছাড়া অন্য কোনো জাতির কাছে অন্য কোনো রাজ্যের বাসিন্দাদের কাছে অর্থাৎ তোমার যত টাকাই থাক তুমি চাইলে নাগাল্যান্ডে জমি কিনতে পারবে না এবার একটা গুরুত্বপূর্ণ স্কিম আরবিআই নিয়ে এসছে ইউনিয়ন গভর্নমেন্ট নিয়ে এসছে সরি ক্রেডিট গ্যারেন্টি স্কিম ফর সাবঅর্ডিনেট ডেবিট ক্রেডিট গ্যারেন্টি স্কিম ফর সাবঅর্ডিনেট ডেবিট যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে সিজিএসএসডি তোমরা অবশ্যই এটা লিখে নাও ইউনিয়ন মিনিস্ট্রি অফ এম এস এমই এই এই এম এস এম ইর পুরো নাম কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ইউনিয়ন মিনিস্ট্রি অফ এম এস এম ই হ্যাজ লঞ্চ এ সাবঅর্ডিনেট ডেবিট স্কিম টু প্রোভাইড ফিনান্সিয়াল ফেসিলিটি টু স্ট্রেসড এম এস এম ইস এইটা অ্যাকচুয়াল শুধুমাত্র ব্যাঙ্কিংয়ের জন্য ইম্পর্টেন্ট আর তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সিজিএসএসডি এইটার পুরো নাম আমরা তাই এটা একটু তাড়াতাড়ি শেষ করব। ইট এমস টু প্রোভাইড এমার্জেন্সি ক্রেডিট সাপোর্ট টু এম এস এম ইজ ইম্প্যাক্টেড বাই করোনা ভাইরাস লকডাউন আন্ডার সিজিএসএসডি দ্য গভর্নমেন্ট হ্যাজ অপারেশনালাইজড রুপি টোয়েন্টি থাউজেন্ড কো ক্রোর ফান্ড হুইচ লাইকলি টু বেনিফিট অ্যারাউন্ড টু ল্যাক মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রেনার্স অর্থাৎ এই স্কিমের আন্ডারে গভর্নমেন্ট কুড়ি হাজার কোটি টাকা রিলিজ করেছে ফান্ড রিলিজ করেছে যেটা দু লক্ষ মিডিয়াম এবং স্মল এন্টারপ্রেনারদের সাহায্য করবে বেনিফিস বেনিফিট দেবে সিজিএসএসডি ইজ এ পার্ট অফ দ্য রুপি টু পয়েন্ট নাইন লেখ ক্রোর এখানে টু পয়েন্ট নাইন সেভেন লেখা আছে নাইন লেখ ক্রোর হবে একটু কারেকশান করে নাও তোমরা আত্মনির্ভর ভারত অভিযান প্যাকেজ অর্থাৎ আত্মনির্ভর ভারত অভিযান প্যাকেজের যে টোয়েন্টি পয়েন্ট নাইন সেভেন লাখ রোড ছিল সেইটি সেই টাকার এটি একটি পার্ট দ্য হাইলাইটস অফ দ্য স্কিম আর এই স্কিমের হাইলাইট একটু বলে দিচ্ছি ইট সিক্স টু এক্সটেন্ড সাপোর্ট টু দ্য প্রমোটার্স অফ দ্য অপারেশনাল এম এস হুইচ আর স্ট্রেস অ্যান্ড হ্যাভ বিকাম এনপিএ অন এপ্রিল থার্টি টোয়েন্টি টোয়েন্টি The promoters of the MSME unit will be given credit equal to 15% of the stake in the company over 75 lakh or whichever is lower. As per the latest norms, the stake seeks to extend support to MSMEs whose accounts have been standard as on March 31, 2018 and have been in regular operations either as standard accounts or as NPA accounts during financial year 2018 19 and 2019 20. এগুলো তোমাদের জানার খুব একটা দরকার নেই তারা এই আর বাংলা করছি না আর এইটা আরেকটা আছে সেটা হচ্ছে ফ্রড ওর উইলফুল ডিফল্টার অ্যাকাউন্টস উইল নট বি কনসিডার্ড আন্ডার দ্য প্রপোজ স্কিম তোমাদের যদি কেউ এটা জানতে চাও আমি ডিসক্রিপশান বক্সে পিডিএফ দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে দেখে নিও নেক্সট হচ্ছে দ্য স্কিম ইজ ভ্যালিড ফর স্ট্রেসড এম এস এম ইউনিটস হুইচ ওয়ার স্পেশাল মেনশন অ্যাকাউন্টস এই স্পেশাল মেনশন অ্যাকাউন্ট কি সেটা আমি বলে দেবো এস এম এ টু অ্যান্ড এনপিএ অ্যাজ

দেয়ার আর ফোর টাইপস অফ স্পেশাল মেনশন অ্যাকাউন্ট তোমরা শুধু এটা জেনে রাখবে কত রকমের স্পেশাল মেনশন অ্যাকাউন্ট হয় এটা হচ্ছে চার রকমের হয় কি একটা হচ্ছে এস এম এ তার মানে কি নন ফিনান্সিয়াল এস এম এ নন ফিনান্সিয়াল এস এম এ নন ফিনান্সিয়াল ইন্ডিকেশন অ্যাবাউট স্ট্রেস অফ অ্যান অ্যাসেট ইজ কনসিডার্ড এস এম এ ওকে আর দ্য অ্যাকাউন্টস ইন হুইচ লোন রিপেমেন্টস আর হোলি অর পার্টলি ওভার ডিউ ফর এ পিরিয়ড আপ টু থার্টি ডেজ এরপর হচ্ছে এস এম এস এম এ ওয়ান সরি ওটা এস এম এ জিরো হবে এস এম এ ওয়ান ফর পিরিয়ড বিটুইন থার্টি ওয়ান অ্যান্ড সিক্সটি ডেজ অ্যান্ড এস এম এ টু ফর পিরিয়ড বিটুইন সিক্সটি ওয়ান অ্যান্ড নাইনটি ডেজ এটা খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল না তবু তোমাদের ব্যাঙ্কিং যারা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নিউজ আজকের আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ডিও ডিএনএ টেকনোলজি রেগুলেশন অ্যাক্ট ডিএনএ টেকনোলজি ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশান রেগুলেশান বিল টু থাউজেন্ড নাইন ট্রাইজ টু চেক ইউজ অফ ডিএনএ টেকনোলজি টু এস্টাবলিশ দ্য আইডেন্টি অফ এ পার্সন অর্থাৎ ডিএনএ টেকনোলজি ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশান রেগুলেশন বিল দু হাজার উনিশ যেটা অ্যাক্ট হতে যাচ্ছে এটা কী চেষ্টা করছে না একজন ব্যক্তির পরিচয় ডিএনএর মাধ্যমে প্রকাশ করার ঠিক আছে দ্য বিল প্রোপোজেস ডিএনএ স্যাম্পলিং অ্যান্ড প্রোফি প্রোফাইলিং অফ সিটিজেন্স অ্যাকিউজড অফ ক্রাইম অর রিপোর্টেড মিসিং অ্যান্ড স্টোরিং দে আর ইউনিক জেনেটিক ইনফরমেশান ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসেস অর্থাৎ কোনো অ্যাকিউজ ব্যক্তি কোনো ক্রাইমে অ্যাকিউজ অর্থাৎ কোনো একটা ক্রাইমে জড়িত থাকা সন্দেহে কোনো ব্যক্তির ডিএনএ স্যাম্পলিং তাদের ডিএনএ স্টোর করা এবং ইউনিট জেনেটিক ইনফরমেশান এই অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসের জন্য স্টোর করা হবে দ্য বিল হ্যাজ বিন ফ্ল্যাগ উইথ সাম অ্যালার্মিং প্রভিশনস দ্যাট কুড বি মিস ফর কাস্ট অর কমিউনিটি বেসড প্রোফাইলিং এই বিলটাকে একটা চিহ্নিত করা হয়েছে এটার যদি একটু মিসাইউজ হয় তাহলে কাস্ট অর কমিউনিটি বেস প্রোফাইলিং হতে পারে কেন না সেন্সিটিভ ইনফরমেশান কিছু যেমন ডিএনএ প্রোফাইলস ক্যান রিভিল এক্সট্রিমলি সেন্সিটিভ ইনফরমেশান অফ ইনজিভি ইন্ডিভিজুয়াল কীরকম ডিএনএ টেস্ট দ্বারা কী কী বোঝা যায় ফেডিগ্রি স্কিন কালার বিহেভিয়ার ইলনেস হেলথ স্টেটাস অ্যান্ড সাসপেক্টিবিলিটি অফ ডিজিজ অর্থাৎ পরে কোনো ডিজিজ হবে কি না ডিএনএ প্রোফাইল থেকে বোঝা যায় পেরিগ্রি চামড়ার রংকি বিহেভিয়ার ইলনেস হেলথ স্টেটাস সাসপেক্টিবিলিটি অফ ডিজিজেস এইগুলো পরিষ্কার বোঝা যায় নেক্সট হচ্ছে দিস ইজ পার্টিকুলারলি ওরিং অ্যাজ ইট কুড ইভেন বি ইউজ টু ইনকারেক্টলি লিঙ্ক এ পার্টিকুলার কাস্ট অর কমিউনিটি টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ওকে ইট ইজ পার্টিকুলারলি ওরিং দ্যাট ইট কুড ইভেন বি ইউজ টু ইনকারেক্টলি লিঙ্ক এইটার দেখা যা গেল ধরো একজনের ডিএনএতে থেকে বোঝা গেলো এ খুব খারাপ অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত এবার সেটাকে দেখে কোনো একটা সম্প্রদায়কে জড়িয়ে দেওয়া হলো যে ওই সম্প্রদায়ের সব লোকেরা খারাপ অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত সেটা খুব ভয়ানক ব্যাপার হবে নেক্সট হচ্ছে মিস ইউজ অফ ডিএনএ ডেটাবেস দ্য বিল প্রোপোজেস টু স্টোর ডিএনএ প্রোফাইলস অফ সাসপেক্টস আন্ডার ট্রায়ালস ভিকটিমস অ্যান্ড দেয়ার রিলেটিভস ফর ফিউচার ইনভেস্টিগেশনস দেয়ার ইজ নো লিগাল অর মোরাল জাস্টিফিকেশান ফর এর ডেটাবেস উইথ ডিএনএ অফ দ্য ক্যাটাগরিজ গিভেন দ্য হাই পোটেন্সিয়াল ফর মিস ইউজ অর্থাৎ এখানের কোনো লিগাল বা মোরাল জাস্টিফিকেশান নেই এরকম একটা ড্যাটাবেস বানানোর কারণ এটার কিন্তু খুব হাই পোটেন্সিয়াল অফ ইউজ তার মানে খুব মানে উচ্চ সম্ভাবনা আছে মিস ইউজ হওয়ার খারাপভাবে ব্যবহার হওয়ার খারাপ কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে অথোরিয়েটিভ অথর ইন দ্য বিল ইফ এ পারসন ইজ অ্যারেস্টেড ফর অ্যান অফেন্স দ্যাট ক্যারিজ পানিশমেন্ট আপ টু সেভেন ইয়ার্স ইনভেস্টিগেশান অথরিটিজ মাস্ট টেক দ্য পারসনস রিটিন কনসেন্ট বিফোর টেকিং দ্য ডিএনএ স্যাম্পল এই বিলে এটা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় কোনো খারাপ কাজ করার জন্য কোনো অন্যায়ের জন্য কোনো অফেন্সের জন্য এবং সেই কাজের জন্য যদি সাত বছরের সাজা হয় তাহলে ওই অথরিটি সাত বছর পর্যন্ত সাজা হয় পানিশমেন্ট আপ টু সেভেন ইয়ার্স যদি সাত বছর পর্যন্ত সাজা হয় তাহলে অথরিটি ওই পার্সনের ডিএনএ স্যাম্পল নিতে পারবে এবং শুধুমাত্র যদি ওই ব্যক্তি রিটিন কনসেন্ট দেয় তখনই নিতে পারবে ডিএনএ স্যাম্পল তবে এর একটা ব্যতিক্রমও আছে ব্যতিক্রম কী দ্য বিল রেফার্স টু কনসেন্ট ইন সেভারেল প্রভিশনস বাট ইন ইচ অফ দোজ এ ম্যাজিস্ট্রেট ক্যান ইজিলি ওভাররাইড কনসেন্ট দে বাই ইন এফেক্ট মেকিং কনসেন্ট পারফাংশনারি এই ফাংশনারি কথাটার অর্থ কী তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে আমি মার্ক করে দিলাম তোমরা কমেন্টে এর শিনোনিম যদি জানো অবশ্যই জানাবে আদারওয়াইজ আমি বলে দেব। কি হয়েছে দ্য বিল রেফার্স টু কনসেন্ট ইন সেভারেল প্রভিশনস কিছু বিলে কিছু প্রভিশন আছে যেখানে এই কনসেন্ট বা মতামত নেওয়ার অর্থাৎ অনুমতি নেওয়ার প্রভিশন দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দেখা গেছে একটা ম্যাজিস্ট্রেট একজন ম্যাজিস্ট্রেট ইজিলি ওই কনসেন্ট না নিয়েও অর্ডার দিয়ে দিতে পারে ওভার রাইড করতে পারে ঠিক আছে অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেট যদি অর্ডার দেয় যে কনসেন্ট নেওয়ার দরকার নেই তুমি ওর ডিএনএ নিয়ে নাও ডিএনএ নিয়ে নেওয়া যাবে দেয়ার ইজ অলসো নো গাইডেন্স ইন দ্য বিল অন গ্রাউন্ডস অন দ্য গ্রাউন্ডস অ্যান্ড রিজনস হোয়েন দ্য ম্যাজিস্ট্রেট ক্যান ওভার রাইড কনসেন্ট হুইচ কুড বিকাম এ ফেটাল ফ্লো এখানে কোনো গাইডেন্স নেই এই বিলে কোনো গাইডেন্স নেই যে কোন গ্রাউন্ডে বা কোন কারণে ম্যাজিস্ট্রেট একজন কনসেন্ট দিতে না চাইলে তার কনসেন্ট ছাড়াই ডিএনএ নেওয়ার অনুমতি দেবে যেটা একটা ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে ইস্যুস ইন ডেটা ব্যাঙ্কস ডেটা ব্যাঙ্কেও কিছু ইস্যু কেমন কী কী দ্য বিল অলসো প্রোভাইডস দ্যাট ডিএনএ প্রোফাইলস ফর সিভিল ম্যাটার্স উইল অলসো বি স্টোর ইন ইন দ্য ডেটা ব্যাঙ্কস বাট উইদাউট এ ক্লিয়ার অ্যান্ড সেপারেট ইন্ডেক্স এই বিল কি হচ্ছে এটা বলছে যে ডিএনএ প্রোফাইলগুলো সিভিল ম্যাটারের ক্ষেত্রেও ডিএনএ প্রোফাইলগুলো ডেটা ব্যাঙ্কে সংগ্রহ করা হবে বাট উইদাউট সেপারেট ইন্ডেক্স কোনো পরিষ্কার ইন্ডেক্স ছাড়া পরিষ্কার এবং আলাদা করা ইন্ডেক্স ছাড়া স্টোরেজ অফ ডিএনএ প্রোফাইলস ভায়োলেটস দ্য ফান্ডামেন্টাল রাইটস ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা এটা তো ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের বিরুদ্ধে মৌলিক অধিকারকে খর্ব করছে ডাজেন্ট সার্ভ টু এনি পাবলিক পারপাস অর্থাৎ স্টোরেজ অফ ডিএনএ প্রোফাইলস ইফ ইট ইজ নট সার্ভ টু এনি পাবলিক পারপাস যদি এটা কোনো পাবলিক পারপাসে ব্যবহার করা না হয় তাহলে এটা আমাদের ফান্ডামেন্টাল অধিকারকে খর্ব করছে আমাদের মৌলিক অধিকারকে খর্ব করছে নেক্সট আজকের গুরুত্বপূর্ণ নিউজটা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন সিটিজ এয়ার কোয়ালিটি ইন মেগাসিটিজ সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট আর দিল্লি বেস্ট থিঙ্ক ট্যাং হ্যাজ অ্যানালাইজড এয়ার কোয়ালিটি ইন মেগাসিটিজ সেন্টার এই এয়ার কোয়ালিটি কারা সেন্টার ফর কারা মেপেছে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রমেন্ট সিএসি এবংং দ্য সিক্স সিটিজ দিল্লি মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই অ্যান্ড ব্যাঙ্গালোর আদার সিটিজ হ্যাজ বেটার এয়ার কোয়ালিটি দ্যান দিল্লি ইন টার্মস অফ পি এম টু পয়েন্ট ফাইভ লেভেলস অ্যাজ পার দ্য অ্যানালিসিস এই এয়ার কোয়ালিটি মাপা হয় কোন স্কেলে না পি এম টু পয়েন্ট ফাইভ এই স্কেলে এখানে দেখা গেছে যে ছটা মেগাসিটি আছে দিল্লি মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালোর এগারো এগুলোর মধ্যে অন্য সব শহরগুলোর এয়ার কোয়ালিটি দিল্লির থেকে ভালো অর্থাৎ দিল্লি হচ্ছে পুয়ারেস্ট এয়ার কোয়ালিটি লোকাল মেটারোলজিক্যাল ইভেন্টস হ্যাভ অলসো ইনফ্লুয়েন্স দ্য এয়ার কোয়ালিটি অফ ডিফারেন্ট সিটিজ হাইলাইটস অফ দ্য অ্যানালিসিস এই অ্যানালিসিসের কিছু গুরুত্বপূর্ণ জিনিস হাইলাইট করছি থ্রু আউট দ্য কোভিড নাইন্টিন লকডাউন এয়ার পলিউশন দিল্লি ডেলি ওয়াজ লেস কম্পেয়ার টু টু থাউজেন্ড নাইনটিন হাও এভার দ্য এয়ার কোয়ালিটি অফ দ্য সিটি ওয়াজ স্টিল দ্য সিক্স লার্জ ইন ডিফারেন্ট প্যারামিটার্স যদিও কোভিড নাইন্টিন লকডাউনের সময় দিল্লির এয়ার কোয়ালিটি দু হাজার উনিশের তুলনায় কিছুটা ভালো হয়েছিল কিন্তু অন্য বাকি শহরগুলোর তুলনায় সেটা যথেষ্ট খারাপ সবথেকে খারাপ ওর্স্ট হচ্ছে সুপার ডিগ্রি ব্যাড থেকে আসে ওটস্ট তো অর্থাৎ সব সব থেকে খারাপ দ্য ডেলি অ্যাভারেজ পি এম টু পয়েন্ট ফাইভ লেভেলস ইন দিল্লি হ্যাড ব্রিজ দ্য শেপ ভ্যালু অফ অন ফিফটি সিক্স ডেজ বিটুইন মার্চ টোয়েন্টি ফাইভ অ্যান্ড মে থার্টি ওয়ান ইন টোয়েন্টি নাইনটিন ইট এক্সিডেড দ্য সেপ লিমিট অন ফরটিন ডেজ ইন দ্য ইন দিস ইয়ার দিস ইয়ার দু হাজার উনিশে দেখা গেছিলো মার্চের পঁচিশ তারিখ থেকে মেয়ের একত্রিশ তারিখ এই ছাপান্ন দিন পর্যন্ত এটা সেফ ভ্যালুর ওপরে ছিল সেফ ভ্যালু পেরিয়ে গেছিলো মানে জাস্ট সেফ ভ্যালু এক্সিড করে গেছিলো ব্রেজ করে গেছিলো আর এবছর সেটা শুধুমাত্র চোদ্দ দিন আগের বছর যেটা গত বছরে যেটা ছাপান্ন দিন হচ্ছে এয়ার কোয়ালিটি সবথেকে খারাপ ছিল মানে জাস্ট শ্বাস নেওয়ার অযোগ্য ছিল সেটা এবছর চোদ্দ দিন দ্য ক্লিনেস্ট পিরিয়ড ইজ ইউজুয়ালি ডিউরিং মনসুন অ্যান্ড দিস এসেন্সিয়ালি মিনস দ্য পি এম টু পয়েন্ট ফাইভ লেভেলস অফ চেন্নাই অ্যান্ড কলকাতা ওয়াজ বেটার ডিউরিং লকডাউন দ্যান লাস্ট ইয়ার মনসুন ক্লিনেস্ট পিরিয়ডটা হচ্ছে বর্ষার সময় এটা দেখা গেছে চেন্নাই এবং কলকাতাও বর্ষার সময় এয়ার কোয়ালিটি ভালো হয় ও সরি একটুখানি উল্টো বললাম আগে গত বছর ছাপান্ন দিন এয়ার কোয়ালিটি ভালো ছিল যেটা এবছর চোদ্দো দিন ইন ব্যাঙ্গ ইন ব্যাঙ্গালোর অ্যান্ড দিল্লি দ্য অ্যাভারেজ এয়ার কোয়ালিটি ডিউরিং ফিফটি ফোর ডেজ লকডাউন ওয়াজ অনলি টোয়েন্টি পার্সেন্ট ওরস দ্যান দ্য লাস্ট ইয়ার মনসুন ব্যাঙ্গালোর এবং দিল্লিতে এয়ার কোয়ালিটি কেবলমাত্র টোয়েন্টি পার্সেন্ট খারাপ হয়েছে এবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা এটা হয়তো আমাদের অনেকেরই অজানা কিন্তু এইটা মাঝে মাঝেই এক্সামে আসে এবং আবার আসতে পারে সেটা হচ্ছে প্যানেল টু কনজার্ভ ইরাক্কাল কেভস এই ইরাক্কাল কেভস বা ইরাক্কাল কেভস এইটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না দ্য ইরাক্কাল কেভস আর লোকেটেড অন দ্য অম্বুকুটি হিলস ওকে ইরাক্কাল কেভস আর লোকেটেড অন দ্য অম্বুকুটি হিলস এ পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট পশ্চিমঘাট পর্বতের একটা অংশ হচ্ছে অম্বুকুটি হিলস সেখানে এই ইরাক্কাল কেভ অবস্থিত কোথায় আছে না অন মাইসোর প্লেটিউ মাইসোর মালভূমিতে ইন ওয়ানার ডিস্ট্রিক্ট অফ কেরালা ঠিক আছে দ্য ইডাক্কাল কেভস আর লোকেটেড অন অম্বুকুটি হিলস হুইচ আর পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাটস অন দ্য মাইসোর প্লেটিউ ইন ওয়ার্ডান ওয়ানার্ড ডিস্ট্রিক্ট অফ কেরালা ইট ইজ লোকেটেড টুয়েলভ হান্ড্রেড মিটার অ্যাবাব দা সিল লেভেল তাহলে ইডাক্কাল কেভস কোথায় আছে অম্বুকুটি পাহাড়ে আছে যেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের একটা অংশ এটা কোথায় দেখা যায় না মাইসোর প্লেটিউ মাইসোর মালভূমিতে দেখা যায় এবং যেটা ওয়ানার ডিস্ট্রিক্টে আছে ওয়ানার ডিস্ট্রিক্ট কোথাকার না কেরালার এটা সমুদ্রতল থেকে মোটামুটি বারোশো মিটার উঁচু ইট হ্যাজ এনগ্রেভিংস ফ্রম দ্য লেট নিওলিথিক পিরিয়ড ওকে তোমাদের নিওলিথিক পিরিয়ড সম্পর্কে আমি পড়িয়েছিলাম ইট হ্যাজ এনগ্রেভিংস ফ্রম লেট নিওলিথিক পিরিয়ড দ্য অনলি এভিডেন্স ফর দ্য এক্সিস্টেন্স অফ ট্রু নিওলিথিক কালচার ইন কেরালা এইটা নিওলিথিক পিরিয়ডের সময় থেকে অর্থাৎ সেই সময়ের ঐতিহ্য বহন করছে সেই সময়ের সাক্ষ্য বহন করছে এবং এটা অনলি এভিডেন্স ফর এক্সিস্টেন্স ফর ট্রু নিয়লিথিক কালচার ইন কেরালা অর্থাৎ কেরালায় যে নিওলিথিক কালচার ছিল সেটার একমাত্র এভিডেন্স সাম অফ দ্য কারভিংস ইন দ্য কেভস ডেট ব্যাক টু সিক্স থাউজেন্ড বি সি অ্যান্ড হেন্স ইভেন সাউন্ড ক্যান ইম্প্যাক্ট দেম ওকে এগুলোর মধ্যে কিছু কিছু গুহা আছে যেখানে এই খোদাইগুলো ছ হাজার বছরের ছ হাজার খ্রিস্টপূর্বাব্দের পুরনো ছ হাজার বছরের বলা ভুল ছ হাজার খ্রিস্টপূর্বাব্দ বা সেই সময়কার সুতরাং শব্দও সেগুলোর ক্ষতি করতে পারে দ্য নিওলিথিক পেট্রোগ্লিপস দ্য নিওলিথিক পেট্রোগ্লিপস অন দ্য কেপ ওভার স্টিল প্রোটেকশন ফ্রম ইলিগাল কনস্ট্রাকশান মাইনিং অ্যান্ড আর্গানাইজেশান অর্থাৎ ইললিগাল কনস্ট্রাকশন এবং মাইনিং মানে যেন খনির কাজ এবং অর্গানাইজেশান মানে শহরের বিস্তার থেকে এগুলোকে রক্ষা করা দরকার অথরিটিজ হ্যাড বিন লুকিং টু গেট দ্য কেভস লেভেল অ্যাজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টু হেল্প কনজার্ভ দ্য সাইট অথরিটিজ চাইছে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দিতে যাতে এটাকে কনজার্ভ করা যায় রিসেন্টলি গভর্নমেন্ট হ্যাজ কনস্টিটিউটেড এ নাইন মেম্বার এক্সপার্ট কমিটি টু কন্ডাক্ট এ ডিটেল স্টাডি অন দ্য প্রেজেন্ট স্টেট অফ দ্য ইডাক্কাল কেভস রিসেন্টলি কেরল সরকার কী করেছে ন সদস্যের একটা কমিটি গঠন করেছে এই কেসের রিসেন্ট স্টেট নিয়ে অধ্যয়ন করার জন্য দ্য কমিটি উড কনসিস্ট এক্সপার্টস ইন আর্কিওলজি হিস্ট্রি জিওলজি রক মেকানিক্স অ্যান্ড কনজারভেশন কমিটিতে কারা থাকবে আর্কিওলজিস্ট থাকবে হিস্ট্রি হিস্ট্রি এক্সপার্ট থাকবে জিওলজিস্ট থাকবে রক মেকানিক্স থাকবে এবং কনজারভেশান এক্সপার্ট থাকবে তো এটাই ছিল আজকে দ্যু অ্যানালিসিস আশা করি তোমাদের খুব কাজে লাগবে এবং এই নিউজগুলো যেহেতু খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই অবশ্যই এগুলোকে নোট ডাউন করে নাও এবং পারলে রিপিট করে শুনে নাও যাতে তোমাদের বুঝতে খুব সুবিধে হয় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো সাজেস্ট করো আমাদের চ্যানেলটা আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওসগুলোর লাইভসগুলোর এবং প্রতিদিন দা হিন্দু অ্যানালিসিসের নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফ্রম টিম ফাইভ মিনিট স্কুল